আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আবারও বন্ধ করে দিল কট্টর তালেবান সরকার। এতে দেশটিতে নারীদের শিক্ষার সুযোগ আরও সীমিত হলো। তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এই নির্দেশনা দিয়েছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। মাত্র তিন মাস আগে আফগানিস্তান জুড়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়। হাজার হাজার তরুণী ও নারী তাতে অংশ নেয়। মাধ্যমিক পর্যায়ে বেশিরভাগ স্কুলে আগেই ছাত্রীদের পড়ানো বন্ধ করে তালেবান সরকার।